আমার পেছনে রঙি ভাই মাছ ধরছে, জাল ফেললো। আমরা মাছ ধরতে এসেছি। উঠলেই চোখে ভেসে উঠে মক্কা মদিনা আর ধুধু মরুভূমি। এটা সত্য যে এখানে রুবাল খালির মতো মরুভূমি রয়েছে, কিন্তু এর পাশাপাশি আফা তাবুকের মতো জায়গাও যে রয়েছে আমরা অনেকেই জানি না। আমি আমার বিভিন্ন লেখা এবং ভিডিওতে আগেও বলেছি যে আবা হচ্ছে পার্বত্যময় অঞ্চল এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7-8 হাজার ফিট উপরে, ফলে জায়গাটি খুব শান্ত, নিরিবিলি এবং ঠান্ডা। ছোট ভূমিকাটুকু দিতেই হলো, আজ চৌঠা মে শনিবার। গত রাতে রুমি ভাই হঠাৎই জানালেন যে সকালে মাছ ধরতে বের হবো, তো আমি সাথে সাথে রাজি হয়ে যাই। আমার এসব ভ্রমণে কোনো ক্লান্তি নেই। সকালে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আভা থেকে প্রায় 30-35 কিলো দূরে একটি লেকে মাছ ধরতে যাচ্ছি। আমরা যদি পাশের ল্যান্ডস্কেপগুলো দেখি, পাথুরে সলিড পাথর। একটু সামনেই আমরা লেকটি পেয়ে যাব। একটি মজার তথ্য হচ্ছে, সৌদি আরবে কোনো নদী নেই। তাহলে প্রশ্ন উঠতেই পারে, এই 7,000 ফিট উপরে আমরা আসলে কোথায় মাছ ধরতে যাচ্ছি? বর্ষাকালে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির পানি ওয়াদিগুলোতে জমে থাকে এবং লেকের সৃষ্টি করে। আমার ডান পাশে লেকটি দেখা যাচ্ছে, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর একটু দূর গেলে লেকটিতে যেতে পারবো। লেকটি দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক দীর্ঘ। এই ওয়াদি হচ্ছে দুই পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমি, যেখান দিয়ে বর্ষাকালে পানি প্রবাহিত হয়। আসলে এখন গ্রীষ্মকাল, তাই পানি অনেক কম, কিন্তু বর্ষাকালে এই পানির লেয়ার কিন্তু অনেক উপরে থাকে। আমরা চলে এসেছি। আজকের এই ফিশিং ট্রিপের দলনেতা হচ্ছেন রুমি ভাই। রুমি ভাই হচ্ছেন কিং খালিদ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক, তো আমরা ওনার নেতৃত্বে সামনে এগিয়ে যাব। আমরা মাছ মারতে যাচ্ছি। ওখানে একটি লেক আছে, পাথর, বড় বড় পাথর। এর মাঝখানে কিছু অল্প একটু জায়গায় পানি আছে, সেখানে মাছও আছে। চমৎকার সৌন্দর্য। এখন বাজে 7:56 প্রায় 8টা, কিন্তু রৌদ্রের প্রচণ্ড তাপ। চমৎকার একটি লেক। অনেক মাছ আছে, কারণ পানি অল্প, মাছের কিছু লাভ দেখা যাচ্ছে। সবাই রেডি হচ্ছে। আমাদের রুমি ভাই জাল নিয়ে রেডি। রুমি ভাই, রাস্তার ওই পাশেও লেকের বিশাল একটা অংশ আছে, এই পাশটা
ছোট অংশ। এখান থেকে পানি নিয়ে কনস্ট্রাকশনের কাজ করা হয়, বিভিন্ন দিকে খেতে দেওয়া হয়। রেডি, তিনটি জাল, আজ মাছ ধরেই যাব। অনেকগুলো অ্যাটেম্প্ট নিয়েছিলাম আগে বড়শি দিয়ে, মাছ ধরতে পারিনি। দেখা যাক কিরকম মাছ আসছে। চমৎকার করে ছুড়ে দিলেন, দেখলেই বোঝা যাবে। ওই পাশে, ওই পাশে আমাদের রুমি ভাই, রুমি ভাইও দারুণ ছুড়লেন, বেশ ভালো ছুড়লেন। না মাছের দেখা নাই, সাকসেসফুল রবি ভাই, সাকসেসফুল বলেছে, অনেক 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 ধরা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে লেখে মাছ আছে, মাছ আছে। আপনি কি বলে, আমি ওইভাবে একদম সাদা হয়ে গেছে জালটা, তাই বর্ষি দিয়ে ধরা যায় না খুব একটা। ইমরান কি কইছি আমি, দারুন। ওই পাশের আরেক ভাই চিৎকার দিয়ে উঠলেন, এইমাত্র প্রচুর মাছ নাকি ধরা পড়ছে। উনি জাল উঠাচ্ছেন, অনেক অনেক মাছ ধরছেন এক খেয়ে। লেকের এপাশ ওপাশ প্রচুর মাছ ধরে ফেলছেন উনি। এদিকে আমাদের রবি ভাই ধরে ফেলছে, রেকর্ড করছে। কিভাবে ভাই, একই অবস্থা, একই অবস্থা, ওই পাশে আরেক জাল, একই পরিমাণ। প্রচুর মাছ, এই ছোট একটা লেকে এত মাছ। ওই পাশেও আমরা তিনটি বালতি নিয়ে এসেছি, মনে হচ্ছে কুলাবে না। পানিটা কালো হয়ে গেছে, কিন্তু অনেক মাছ এখানে তাজা। আমাদের রুমি ভাই, রুমি ভাই যে চিৎকার দিয়েছে আমি দৌড়ে আসছি। আবার আবার কমপক্ষে আরো 2-3 কেজি। রুমি ভাই প্রস্তুতি নিচ্ছেন, একেবারে গাণিতিক প্রস্তুতি। এই জায়গাটা দেখি, ভালো একটা শট নেওয়ার জন্য আমরাও তৈরি। চমৎকার করে ছুরি দিয়েছে, এবার দেখা যাক কিরকম মাছ উঠে। বড় মাছ বেশি পালন করে।
যেহেতু রোদের তাপ আসতেছে মাছগুলো শ্যাওলা যুক্ত জায়গা থাকবে। পাওয়া গেছে আগে বার চেক কিছুটা কম কিন্তু তারপরও আছে, বড় মাছ আসছে একটা। একটা তেলাপিয়া দেখতে পাচ্ছি, একটু ভিন্ন ধরনের মাছ। হ্যাঁ তেলাপিয়া বড়ি টাইপের। হ্যাঁ বালতি তো ভরে যাবে। মাছের খোঁজে আমরা চলছি, অলরেডি 10 কেজির মতো মাছ ধরে ফেলেছি। সুন্দর মেরেছেন, কি জৌলুস মাছের, কি জৌলুস রেকর্ড। কি অবস্থা, জাল আটকে গেছিল তারপরে মাছ, যদি জাল আটকে না দেখতো কি হইতো। অনেক, এই যে এক বালতি, এখানে আধা বালতি, ওদিকে রুমি ভাইয়ের আধা বালতি, মাছ আর মাছ, এত মাছ কি করবেন। এখানে এক বালতি হয়ে গেছে, কমপক্ষে 10 থেকে 15 কেজি মাছ এটা হওয়ার পথে। আরেকটা মাছ খালি হলো, আরেকটা বালতি খালি করা হলো, তো 2 বালতি প্রায়। এমনি পারতেন না, মাছ পরিষ্কার করা হচ্ছে, পরে দেখাবো। এক বালতি মাছ পরিষ্কার করার পরে একেবারে পানি ছাড়া, এক বালতি কয় কেজি হতে পারে ভাই? 15 কেজি, 15 কেজির মতো হতে পারে। বিশাল এক তেলাপিয়া ধরা পড়েছে, বিশাল এক তেলাপিয়া। আরেকজন এই তো মাছ ধরা জাল মারা শিখে ফেলছে, মাছ ধরে ফেলবে। এখানে পানি তত মাছ তত, খারাপ হয় নাই, খারাপ হয় নাই। মাশাআল্লাহ, তেলাপিয়া, তেলাপিয়ার ঝাঁক। তেলাপিয়া, তেলাপিয়া দেখলে ভালো লাগে ভাই, দেশের তেলাপিয়া।
আপনি যত নিচে মারবেন তত তেলাপিয়া পাবেন বড়গুলা। ইনিও ইনিও ধরে ফেলছে। আমরা অনেকগুলো তেলাপিয়া পেয়েছি। মানে যত পানি তত মাছ। হা কত পানির লেয়ার এই পাথরের এই পর্যন্ত ছিল। ভরা মৌসুমে বৃষ্টির সময় এতটা পানি থাকে, কিন্তু এখন যেহেতু সামার তাই পানি অনেক শুকিয়ে গেছে, আমাদেরও মাছ ধরতে খুব সুবিধা হচ্ছে। ও মাশাআল্লাহ, এদিকে আর একটা প্রচুর মাছ, প্রচুর মাছ আসছে। মিনন ভাই, ও মিনন ভাই, জি ভাই, যা দেখালেন এই মাছ কয়দিনে শেষ করবেন? সোহেল ভাই কে নিয়ে গেলে মাছ হবে? সোহেল ভাইকে আমরা মিস করতেছি, আমার সোহেল ভাইকে, লিটু ভাইকে মিস করতেছি, আজম ভাইকে, ডক্টর আব্দুর রশিদকে আমরা মিস করছি। আসলে আজকে প্রোগ্রাম ছিল, হঠাৎ করে রবি ভাই আমাকে বললো, আমিও রাজি হয়ে গেলাম, তাই বাকি কাউকে বলতে পারিনি। আমিও তাই, মানে আমাদের শ্রদ্ধা সোহেল ভাই, এই সোহেল ভাই মানে সেই আমাদের ওই সাইলার বা সোহেল না, আচ্ছা সোহেল ভাই, উনি আমাকে বলার সঙ্গে সঙ্গে আমার দেরি করেন, আমরা ফদের পরে করেছি আর মিনন ভাইকে আমরা পেয়ে গেলাম বাংলা টিভির। রুমি ভাই আপ্রাণ চেষ্টা করছে যদি পাথরটাকে কোনো ভাবে নড়াতে পারে, বিশাল পাথর। আমরা এক বালতি মাছ ওদিকে রেখে এসেছি, এখানে আরেক বালতি, এখানে আরো আধা বালতি। মধুসূর ভাই বড় মাছ এরকম পাঁচ পাঁচ ছটা ফেলি, আরো দীর্ঘ জায়গা লেক। রবি ভাই মাছ নিয়ে আসতেছে, ওদিকে বিশাল জায়গা, বিশাল জায়গা, বিশাল জায়গা। এই মাছ নিয়ে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, এই মাছ তোলার কথা।
লেক, বিশাল বড় লেক। ভাবছিলাম হয়তো 2 কিলোমিটার হবে, কিন্তু আসলে এর চেয়েও দীর্ঘ। কোথায় শেষ হয়েছে বলতে পারছি না। মানে এত মাছ ধরা পড়ছে, আমরা সামনে এগিয়ে চলছি। কেউ 10টা বেজে গেছে, আমরা সকালে নাস্তা করিনি, ক্ষুধা পেয়েছে, কিন্তু তারপর মাছের কারণে যে আগ্রহ, এখানে নাকি তেলাপিয়া পাওয়া যাচ্ছে। আরে অনেক তো, সেই মাছ, সেই মাছ, মাছ তো লাভ হচ্ছে, ব্যাপারটা কি রোদের কারণে? আমরা মাছের লাফালাফি দেখতে পাচ্ছিলাম, একটা ঝাঁক। তাড়াতাড়ি তাড়াতাড়ি টানেন, পাথরে আটকে গেছে, না হলে অনেক মাছ ছিল। এই যে মাছ লাফাচ্ছে, ও বাক্কাণ্ড, শুধু তেলাপিয়া এই জায়গাটায়। মাছ আসলে চলে গেছে, পাথরে জাল আটকে গেছে। তারপরও যথেষ্ট মাছ আসছে, যদি পুরোটা আসতে পারতো, যথেষ্ট মাছ আসছে আলহামদুলিল্লাহ। বেশিরভাগই তেলাপিয়া, তেলাপিয়া, তেলাপিয়ার ঝাঁক পেয়ে গেছিল ভাই। সেরকম পুরোটা ধরতে পারলে ভাই লাভ হচ্ছিল মাছ। কি শুরু হয়েছে, মাছের খনি। মাছ কাহাকে বলে, কিন্তু আসলে জালগুলো অত ভালো না, অনেক মাছই ছুটে যাচ্ছে। নিচে নিচে পাথর থাকার কারণে জাল টানা যাচ্ছে না। এই যে আরেক ভাই বড় একটি মাছ ধরেছে, তেলাপিয়া বড় সাইজের, 200 গ্রাম হবে। আমাদের তিনটি জাল, তিনটি জালই ব্যস্ত, প্রতিটা জালে কমপক্ষে 2 কেজি করে মাছ উঠতেছে এক এক খেয়ে। মাছ আর মাছ, এত মাছ অনেক উঠাতে ভুলে গেছে। এই যে এখানে একটা, যেই মাছ আবার নিয়ে বসলে অনেক টাকার মাছ ভাই। স্যার মাছ নেন স্যার, স্যার তাজা মাছ স্যার, শহরে পাবে না স্যার তাজা। এই পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তা আছে মনে হচ্ছে, নিচে গাছ, দেখা যাক। এই পাশটা দিয়ে পানি নামে, ওয়াদি টাইপ, বেশ সমতল একটা রাস্তা খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, এটা খুব চমৎকার একটা জায়গা। কাটা কাটা গাছ, এই গাছগুলো উট খেয়ে থাকে। এটাই হচ্ছে আরবের সৌন্দর্য, এই যে নীরব সৌন্দর্য, কত ঠান্ডা।
আরো দুই বালতি মাছ প্রায় হয়ে গেল, 15 আর 5-20 কেজি মাছের মতো। এখানে ওই পাশটায় ওয়াদি, এখানে কিছু কাটাযুক্ত গাছ এবং খুব সুন্দর সমতল জায়গা, ছায়া আছে, এটাই আরবের লুকোনো সৌন্দর্য। পাশে পাশে পাথর, এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, আমরা এই রাস্তা দিয়ে আগের জায়গায় পৌঁছব। কি বিশাল পাথর, এটা পিকনিক করার জন্য খুব ভালো জায়গা হবে। গাড়িতে ফিরে যাচ্ছে, ফেরার পথে দেখলাম যে মাছগুলো আসলে কিভাবে লাফাচ্ছে, প্রচুর মাছ এবং মাছগুলো লাফাচ্ছে, সূর্যের তাপ বাড়ছে, প্রচুর মাছ। এই শ্যাওলাগুলোর নিচে মাছেরা এসে জায়গা নিয়েছে। হ্যাঁ, এখন বাড়ি যাওয়ার সময় হলো, সবাই গোছ গাছ করে নিচ্ছে, অনেক ক্লান্ত, 11টা বাজে। লাঞ্চ করলাম, এখন মাছ ভাগাভাগি হবে। মাছ ভাগাভাগির জন্য একটা সৌদি ভুতুরে বাড়িতে চলে এসেছি, পরিত্যক্ত বাড়ি, কিন্তু একটা রুম কোনো মতে ঠিক করা আছে, এই বাড়িতে বাড়িটিতে আমরা ঢুকব। এখানে খেজুর গাছ হয়ে গেছে, কত বছর হয়েছে এই বাড়িতে কেউ কিছু করে না, আমরা মাছ নিয়ে ঢুকলাম। এখানে আমরা মাছ ঢালবো, মাছ কাহাকে বলে, কত মাছ। কয় কেজি হবে ভাই অনুমান? 10,100। মাছ ঢেলে দিয়েছি, 3 বালতি মাছ, প্রচুর মাছ ধরা পড়েছে জাল দিয়ে, বেশ কিছু বড় বড় তেলাপিয়া পাওয়া গেছে। অবশেষে আমরা ভাগ করে ফেললাম, আমরা 11 জন, 3 কিলো করে পড়বে, 3 কিলো করে পড়বে, 3×33 কিলো, 30 কিলো মাছ।